নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারা দিন আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইনসে আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতির দিকে নজর দিতে নির্দেশ হাসিনার ঢাকার সাবার জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাত প্রতিমন্ত্রী দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে অনুরোধ জানিয়েছেন অ্যাডভোকেট কমরুল ইসলাম গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতির দিকে নজর দিতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় তিনি বলেন রোজায় কেউ যেন পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ভোক্তাদের কোনো ধরনের হয়রানির সম্মুখীন যেন না হতে হয় সেজন্য অবৈধ মজুদারি ও খাদ্য বেজাল ঠেকাতে কঠোর আইনানুক ব্যবস্থা প্রয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের সাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন বক্তব্যে এবারে নির্বাচন পঁচাত্তর পরবর্তী সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন যারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তাদের কাছে নির্বাচন পছন্দ হয়নি তবে সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল বলেও জানান প্রধানমন্ত্রী এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জেলা প্রশাসকদের কৃতিত্ব দেন তিনি পর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং এটা যে আমরা করতে পারি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করেছি তো সেদিকে একটু নজর দেওয়া একান্তভাবে দরকার আর একটা হচ্ছে সরবরাহ সরবরাহের ক্ষেত্রেও কখনো শোনা যায় যে সেটা নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয় অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয় কেউ কেউ মজুদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে ফেল দেবে না এই জাতীয় অবস্থা সৃষ্টি করে সেই সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার যেটা এই রমজান মাস সামনে রেখেই এই কথাগুলো আমি সবার আগে বললাম যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে ঢাকার সাবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাত প্রতিমন্ত্রী শনিবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সাত প্রতিমন্ত্রী পরে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তারা প্রতিমন্ত্রীদের আগমনকে ঘিরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল এর আগে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন সাত প্রতিমন্ত্রী এ সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন সেখানে যাচাই বাছাইয়ের নামে কালক্ষেপণ বন্ধ করে দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি শনিবার রাজধানীর সোহরাওয়ার্ডি উদ্যানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সত্যিকার মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা দেখতে চাই আর যাতে বাঁচাই দেখতে চাই না একটা ফুল স্টপ করে দেয় আমার বিনীতভাবে অনুরোধ করব এবং আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চাই দ্রুত আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাচন জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনগুলো যাতে অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন যাচাই বাছাইয়ের নামে কাল ক্ষেপণ বন্ধ করে দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে সেই সঙ্গে সারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য আমরা কমপ্লেক্স আমরা ব্যবহার করতে পারি সবকিছু করতে পারি সেই ব্যবস্থা দয়া করে করবেন নির্বাচনের ব্যবস্থা করবেন এই আমার বিনিত। অনুরোধ বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন